বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারার অধিকারী দশ নারীর মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফেস ম্যাপিং পদ্ধতি ও গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী 91.22% নিখুঁত চেহারার অধিকারী হয়ে তালিকায় নবম স্থান অর্জন করেছেন তিনি। যদিও সৌন্দর্যের ধারণা শুধু নিখুঁত চেহারা নিয়েই বিবেচ্য নয়। অন্যদিকে রেশিও অনুযায়ী 94.52% নিখুঁত চেহারার অধিকারী হয়ে তালিকায় প্রথম স্থান অর্জন করে নিয়েছেন জোডি কমার। কমারের চোখ, নাক, চিবুক, ভ্রুর সঙ্গে প্রাচীন গ্রিক গোল্ডেন রেশিওর বেশ মিল আছে। লন্ডন ভিত্তিক প্লাস্টিক সার্জন ডাক্তার জুলিয়ান ডি সিলভা একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বিশ্বের সেরা নিখুঁত চেহারা স্বীকৃতি দিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্টকে। ইউএস উইকলির 2016 সালের এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি প্রকাশ করেন। প্রাচীন গ্রিসে যে পদ্ধতিতে নারীর সৌন্দর্যের বিচার করা হতো সেই মাপকাঠিতেই বিচার করে জুলিয়ান ডি সিলভার প্রোগ্রামটি। তবে চলতি বছর তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন হলিউড অভিনেত্রী জোডি কমার এবং 10 জনের মধ্যে নবম স্থানে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইউফোরিয়া তারকা জেন্ডায়া। তার চেহারা 94.37% নিখুঁত চেহারার অধিকারী হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। স্পাইডারম্যান, ডিউন সহ বহু ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন খ্যাতনামা মডেল বেলা হাদিদ, যার চেহারা 94.36% নিখুঁত। গায়িকা বিয়ন্সের 92.44% নিখুঁত চেহারা নিয়ে স্থান পেয়েছেন চতুর্থ স্থানে। জনপ্রিয় পপ তারকা আরিয়ানা গ্র্যান্ড, যার কণ্ঠে মুগ্ধ অসংখ্য শ্রোতা, তিনি রয়েছেন পঞ্চম স্থানে। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। অপরদিকে সপ্তম হয়েছেন সুপার মডেল জর্ডন ডান। পিছিয়ে নেই কার্দেশিয়ানরাও। নিখুঁত চেহারার নারীর তালিকায় অষ্টম স্থান অর্জন করে নিয়েছেন কিম কার্দেশিয়ান। অন্যদিকে দশম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার মডেল অভিনেত্রী ওয়াং জুন, যিনি স্কুইড গেম সিরিজে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন।